अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সম্ভব বাবা, তুমি এত সকালে উঠেছ, এখনো তো ঠিক করে আলো ফোটেনি। ঠাকুমা, ওই আমি সকাল সকাল মেডিটেট করি তো, তাই সেই জন্য। আচ্ছা, আরে বাবা, দেখো না আমি কবে থেকে মেডিটেশন করার কথা ভাবছি, কিন্তু কিছুতে মনই দিতে পারি না। চলো আজকে আমি তোমার সঙ্গে মেডিটেশন করব। কি ভাবতে বসলে? একটা কাজ করি, আমরা মন্দিরে গিয়ে মেডিটেশন করি, ভগবানের সামনে গেলে শান্তি পাবো। চলো। মুভমেন্ট এখনো হচ্ছে, কোনো পোকা মাকড় নেই তো? ঠাকুমা, হ্যাঁ, আমি ভাবছিলাম যে আজকে আমরা বাগানে মেডিটেট করি, ওই ফ্রেশ এয়ার শরীরটাকে একদম ফ্রেশ করে দেবে। ঠিক আছে বাবা, যেরকম তোমার ইচ্ছে, চলো। চলুন। এখন তো দিদার পুজো করার সময়, নিহারবাবুকে এক্ষুনি এই গেট দিয়ে ভেতরে ঢোকালে দিদা 100টা প্রশ্ন করবেন। আমি একটা কাজ করি, নিহারবাবুকে পিছন দিকে রাস্তাটা দিয়ে নিয়ে যাই। কেউ নেই এখানে, আর ফাউন্টেনটাও নিজের জায়গাতে আছে। মুভমেন্ট এবার বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই কোনো পোকামাকড় ছিল। সরি, আপনাকে খুঁজে পেতে এত সময় লাগলো, কিন্তু আপনার শুধু একবার জ্ঞান ফিরে আসুক, তারপর আমি সম্ভবের এই জঘন্য খেলার পর্দা ফাঁস করবই। রুচিতা, রুচিতা মা! হ্যাঁ রুচিতা, রুচিতা, তাড়াতাড়ি এসো, এসো তাড়াতাড়ি। কি হয়েছে মা? সকাল হয়ে গেছে, তুমি তো বলেছিলে নিহার সকালের মধ্যে চলে আসবে, সকাল পর্যন্ত সময় চেয়েছিলে তুমি, কি হলো? নিহার তো এখনো এলো না, কি হলো? আর অপেক্ষা করা যাবে না, আগে পুলিশকে ফোন করো। ঠিক আছে মা, পুলিশ স্টেশনে ফোন করার দরকার নেই, নিহার বাবু বাড়িতে ফিরে এসেছেন। আর তুমি তো বলোইনি। আজকে সকালেই এসেছেন, ক্লান্ত ছিলেন তাই ঘুমিয়ে পড়েছেন। ভগবানের অনেক আশীর্বাদ যে ছেলেটা ভালোভাবে বাড়ি ফিরে এসেছে। যাকে ভালোই হয়েছে যে নিহার ভালোভাবে বাড়ি ফিরে এসেছে। আমরা বরং ওর সঙ্গে রাত্রেই কথা বলবো, এখন আমাদের একটা আর্জেন্ট কাজে বেরোতে হবে, চলো তাহলে। নরেশ বাবা, আমাকেও গুরুদেবের কাছে যেতে হবে, আমি তোদের সঙ্গে যাই, রাস্তায় নামিয়ে দিস। হ্যাঁ চলো না। আমি তাড়াতাড়ি গিয়ে ডাল বসিয়ে দিই। ওয়াও রুচিতা বৌদি,
প্রশংসা করতেই হচ্ছে আপনার। সিংহের গুহা থেকে তার শিকার ছিনিয়ে নিয়েছেন আপনি, সাবিত্রী হয়ে যমরাজের থেকে নিজের সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছেন আপনি। ইমপ্রেসিভ, ওয়াও। তুমি বাঘও নয় কিংবা যমরাজও নয়, তুমি হলে নোংরা আর কিরকিটে, যে সবার সামনে আসতে ভয় পায় আর পরিবারের সবার সামনে নিজের রং বদলায়। একবার নিহারবাবুর জ্ঞান ফিরতে দাও, তারপর তোমার সত্যিটা আমি জানাচ্ছি ওনাকে, তারপর উনি নিজেই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। আর ইউ শিওর? রুচিতা বৌদি, আপনার এই কল্পনাগুলো শুধু কল্পনাই না রয়ে যায়। নমজ সিং হতেই পারে। নিহারবাবুর জ্ঞান ফিরে এসেছে এতক্ষণে, ওনাকে সম্ভবের ব্যাপারে বলছে। নিহারবাবুর কি হলো? আওয়াজটা কোত্থেকে আসছে? বন্ধ করো প্লিজ। নিহারবাবু কি? নিহারবাবু কি হলো আপনার? কি হলো আপনি? এই বিছানা থেকে আওয়াজ আসছে, আওয়াজ আসছে এই বিছানা থেকে। কি আওয়াজ? বন্ধ করো। নিহারবাবু, এখানে তো কোনো আওয়াজ নেই, কিছু শুনতে পাচ্ছি না আমি। কি করছেন আপনি? না না না, নিহারবাবু, নিহারবাবু কি? এই আওয়াজটা বন্ধ করো, এখনো আসছে। না নিহারবাবু, নিহারবাবু, না না, কি করছেন আপনি? হে ভগবান, এ কি, এসব কি হলো? জানি না মা, নিহারবাবুর কি হয়েছে, অদ্ভুত আচরণ করছেন। নিহার, 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 এই আওয়াজটাকে বন্ধ করো, এখনো আওয়াজ আসছে, বন্ধ করো। আরে নিহার, নিহারবাবু শান্ত হয়ে যান, এখানে কোনো আওয়াজ নেই। শুনে যাও, আমার মাথা ব্যথা করছে। কোনো আওয়াজ আসছে না। আওয়াজ আসছে মা, আওয়াজ আসছে। নিহার, আমার খুব ব্যথা করছে মা। নিহারবাবু শান্ত হয়ে যান, এখানে কোনো আওয়াজ নেই, কিচ্ছু হয়নি। সরুন, সরে যান আপনারা। ছাড়ো আমাকে। নিহার, ছাড়ো আমাকে। নিহার, কি করছেন? নিহার, কিছু বলতে পারবো না, ওর প্রপার টেস্ট করাতে হবে। আর আমার মনে হয় ওর হয়তো ওর মাথায় কোনো ভাবে চোট লেগেছে। হসপিটালে নিয়ে গিয়ে একবার টেস্ট করিয়ে নি, তারপর এক্স্যাক্টলি জানতে পারবো কি হয়েছে। চলো না বাবা, নিহারকে নিয়ে ডাক্তারের কাছে চলো। চলো, আমি আপনাদের সঙ্গে যাব। তুমি কি করবে গিয়ে? সম্ভব যাচ্ছে তো আমাদের সাথে? আর তাছাড়া বাড়িতে কেউ নেই, তুমি এখানেই বাড়িতে থাকো। এটাই তো ভয়ের ব্যাপার যে সম্ভব আছে।